ক্লাস 3 আজ আমি পড়াবো একটা পোয়েম সানিং মানে সূর্যের এটা লিখেছেন জেমস এস টিপেট পড়াটা শুরু করছি মন দিয়ে শোনো ওল্ড ডগ লে ইন দা সামার সান মাচ টু লেজি টু রাইজ এন্ড রান ওল্ড ডগ সূর্যের তাপে শুয়ে আছে এবং সে খুবই অলস উঠতে এবং ছুটতে হি ফ্ল্যাপ অ্যান ইয়ার অ্যাট এ বাজিং ফ্লাই মাছির ভো ভো আওয়াজে সে তার কান ঝাপটালো হি উইন্ড এ হাফ ওপেন স্লিপি আই সে তার ঘুমন্ত চোখ অর্ধেকটা খুলে পিটপিট করে তাকিয়েছিল হি স্ক্র্যাচড হিমসেলফ অন অ্যান ইচিং স্পট সে তার চুলকানির জায়গাতে চুলকানির স্থানে চিরে দিল অ্যাজ হি ডজড অন দা পর্চ হোয়ার দা সান ওয়াজ হট বারান্দাতে যেখানে সূর্য গরম ছিল সূর্যের তাপটা গরম সেখানে সে ঝিমিয়েছিল বারান্দাতে হি হুইম্পার্ড এ বাই ফ্রম ফোর্স অফ হ্যাবিট তার অভ্যাস অনুযায়ী সে একটু অল্প সময়ের জন্য ফুপালো হোয়াইল হি লেজি ড্রিম অফ চেজিং এ র্যাবিট কখন না যখন সে একটা স্বপ্ন দেখেছিল অলসভাবে স্বপ্ন দেখেছিল যে একটি খরগোশকে তাড়া করছে তখন বাট ওল্ড ডগ হ্যাপিলি লে ইন দ্য সান মাচ টু লেজি টু রাইজ অ্যান্ড রান কিন্তু ওল্ড ডগ আনন্দের সঙ্গে শুয়ে আছে সূর্যের তাপে এবং খুবই অলস উঠতে এবং দৌড়াতে সে খুবই অলস এটা আরেকবার পড়ছি মন দিয়ে শোনো ওল্ড ডগ লে ইন দ্য সামার সান মাচ টু লেজি টু রাইজ অ্যান্ড রান হি ফ্ল্যাপ অ্যান্ড ইয়ার অ্যাট এ বাজিং ফ্লাই হি উইন্ড এ হাফ ওপেন স্লিপি আই হি স্ক্র্যাচড হিমসেলফ অন অ্যান ইচিং স্পট হি অ্যাজ হি ডজড অন দ্য পর্চ হোয়ার দ্য সান ওয়াজ হট হি হুইম্পার্ড এ বাইট ফ্রম ফোর্স অফ হ্যাবিট হোয়াইল হি লেজিলি ড্রিম অফ চেজিং এ র্যাবিট বাট ওল্ড ডগ হ্যাপিলি লে ইন দ্য সান মাচ টু লেজি টু রাইজ অ্যান্ড রান এটা বাংলা মানে আরেকবার বলছি যে একটা ওল্ড ডগ আছে ওল্ড ডগ কি করছে যে সূর্যের তাপে শুয়ে আছে এবং সে এতটাই অলস যে সে উঠছে না এবং দৌড়াচ্ছে না তখন তারপরে একটা মাছির ভোভো তার কানের কাছে মাছির ভোভো আওয়াজে সে কান ঝাপটিয়েছিল তারপরে সে স্লিপিও ঘুমন্ত চোখে অর্ধেক চোখ খুলে পিটপিট করে তাকিয়েছিল এবং তার যে একটা মিসকানের একটা স্থান ছিল চুলকানির স্থান সেখানে একটু চুলকালো নিজে তারপরে কি করলো না সে বারান্দাতে ঝিমিয়েছিল যেখানে সূর্যের তাপ বেশি সেখানে বারান্দাতে ঝিমোচ্ছিল তারপরে তার অভ্যাস অনুযায়ী সে কিছু সময় ফুপিয়েছিল তারপরে কি করলো না সে একটা স্বপ্ন দেখেছিল অলসভাবে একটা স্বপ্ন দেখেছিল যে সে একটা র্যাবিটকে খরগোশকে তাড়া করছে কিন্তু তবুও সে আনন্দের সঙ্গে সূর্যের তাপে শুয়ে আছে সে এতটাই অলস যে সে উঠছে না এবং দৌড়াচ্ছে না এটা তোমাদের পড়া থাকবে ভালো করে পড়বে।